লেখার পর যে এক্সপিরিয়েন্স, এটা আসলে বলে বোঝানো যাবে না। কেননা এতদিন যা লিখছি এতটা সফট লাগছে, মানে লেখে মনে হচ্ছে যে লিখেই যাই, লিখেই যাই, লিখেই যাই। A heart beat to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. Chase the night, wanna dance to the light. Pulls dust from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top, we're gonna. Tum Arthutula Barakat, IPBD channel, I'm the Shakal Kishagatum, dear viewers. আজকে চট্টগ্রামে একদম স্বনামধন্য একটা প্রতিষ্ঠান, আমাদের নাইম স্যার, নাইম ইংলিশ কেয়ার কোচিং সেন্টার, আমরা এলজি প্যানেলকে ডেলিভারি দিয়েছি। সম্মানিত স্যার অবশ্য আমার সাথেই আছেন। আমি স্যারের কাছে জানতে চাইবো যে এতগুলো ব্র্যান্ডের মধ্যে উনি এলজিটা কেন চুজ করলেন? এর আগে হয়তো উনি আরেকটা দুইটা বোর্ড কিন্তু অপারেট করেছেন। এখান থেকে ডাইভার্ট হয়ে স্যার আমাকে, স্যারের সাথে অনেকদিন যাবো কিন্তু আমরা কানেক্টিং হয়েছি যে স্যার, স্যার আমাদেরকে বলেছে উনি আরেকটা প্যানেল ক্রয় করতে চাচ্ছেন, কোন প্যানেলটা ক্রয় করলে একদম, আমি যদি বলি একদম চুল ছেঁড়া বিশ্লেষণ করেই কিন্তু বেসিক্যালি স্যার আপনি একদম এলজিতে এসে ফিক্সড হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা খুব হ্যাপি এলজি পরিবারের সাথে স্যারকে কানেক্ট করতে পেরে। আমি স্যারকে অনুরোধ করবো যে স্যার আপনি এলজিটা আজকে আপনি ক্রয় করে এবং এলজিতে যে লিগ প্ল্যান অথবা এটা পারফরমেন্স ওভারঅল আপনার অনুভূতিটা যদি স্যার আমাদের সাথে একটু শেয়ার করেন। অবশ্যই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোটামুটি 4 ইয়ার্স প্রায় অ্যাপ্রক্সিমেটলি স্মার্ট বোর্ডের সাথে আছি। তো আমি ইউজ করতে করতে একদিন চিন্তা করলাম যে একটু আপডেট হওয়া উচিত। আপনার সাথে অনেক কথা হয়েছে, ভাইয়ের সাথে অনেক কথা হয়েছে। সো এলজি নেওয়ার কারণ, আসলে এলজি নিয়ে আমি অনেক রিভিউ দেখছি, আপনাদের সাথেও কথা বলছি এবং যত জায়গায় দেখছি বিভিন্ন রকমের দাম দেখছি। ভাইদের সাথে আমার একটা প্রাইস নিয়েও ভালো, আর সবচেয়ে বড় ট্রাস্টেড একটা বিশ্বস্ত জায়গা থেকে নেওয়াটা, এত দামি একটা জিনিস নেওয়া স্টুডেন্টদের জন্য আর শিক্ষার্থীদের জন্যই আমরা এত কষ্ট করছি। তো আজকে যখন এটা হাতে পেলাম, লেখার পর যে এক্সপিরিয়েন্স, এটা আসলে বলে বোঝানো যাবে না। কেননা এতদিন যা লিখছি এতটা সফট লাগছে, মানে লেখে মনে হচ্ছে যে লিখেই যাই, লিখেই যাই, লিখেই যাই। স্টুডেন্টদের আশা করি লেখার মাধ্যমে আরো ভালো কিছু আমরা দিতে পারবো। এবং যে নিউ কারিকুলাম আপনি হয়তো শুনছেন, নতুন কারিকুলামে যেটা মোটামুটি সিলেবাসের যে পরিবর্তন হয়েছে, এখানে কিন্তু স্মার্ট বোর্ডটা বেশি দরকার। এটাতে যত স্মার্ট থাকা যায় তত আমাদের জন্য ভালো, স্টুডেন্টদের বুঝতে সুবিধা হবে, তারা খুব সুন্দর করে বুঝতে পারবে। বিভিন্ন রকমের ইমেজ আছে, পিকচার আছে, এটা সঙ্গে সঙ্গে বোঝানোর জন্য স্মার্ট বোর্ডের কোনো বিকল্প নেই। সেজন্য এলজি আরো ফাস্ট, অনেক ফাস্ট দেখছি, এটা খুব ভালো হবে আমাদের জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের জন্য। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সম্মানিত টিচার্স নাইন স্যার ছিলেন, আমাদের সাথে কথা বলতেছিলেন। তবে আমরা সবসময় আমি একটা বিষয় বলি, আপনি যেই প্যানেলটাই ক্রয় করুন না কেন, আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে আপনি ক্রয় করবেন, কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে করবেন, এবং প্রত্যেকটা যে ডিভাইসটা ক্রয় করছেন সেটা দেখে শুনে বুঝে তারপর আপনার কষ্টার্জিত অর্থটা ব্যয় করুন। দেখুন ভালো জিনিস যেটা তার দামটা একটু বেশি হবে, সেটাই সমস্ত স্যার। অবশ্যই অবশ্যই। আপনি আমাদের এই মুহূর্তে বাজারের কথা যদি বলি, অনেক ধরনের প্যানেল আছে, একদম চাইনিজ থেকে শুরু করে আমি, কিন্তু ব্র্যান্ড অলওয়েজ ব্র্যান্ড। একটা কথা আপনাকে বুঝতেই হবে, আপনাকে আগে একটা জায়গায় আপনাকে নির্দিষ্ট হতে হবে যে হোয়াট ইজ দ্য ব্র্যান্ড। ব্র্যান্ড অলওয়েজ, তার কোয়ালিটি কোয়ালিটি এবং বিল্ড আপ সব কিছু ওভারঅল আমি যদি বলি একদম পারফেক্টলি একটা রেসপন্স কিন্তু সে দেয়। অতএব আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম।